রাত্রি 9টায় ফেসবুকে দেখি অজানা দেহর একটা খবর পাওয়া যায় দিনহাটা থানায়। সকাল 9:30 নাগাদ আমরা দিনহাটা থানায় উপস্থিত হয়ে মেজবাবুর কাছে জানতে চাইলাম, তারপরে দেহটি দেখলাম। দেখার পরে তো মনে হলো মেয়েটি দেহ গঠিত যেটা দেখা যায় পোশাক প্যানজামা সেটা আমার মেয়ের মতো, আমার মেয়ে অবিকল। তারপরে মেজবাবুকে জানাই যে দেহটি এডিএন করার জন্য, ডিএনএ করার জন্য। মেজবাবু বললো যে তোমার মেয়ে না। তা আমি বললাম যে আপনি কেমন করে জানেন? কয় বয়স্ক বোঝা যায় না, আমার মেয়ে তো সে চেহারা বানিয়ে ভালো। তারপরে ওখান থেকে মেজবাবুকে বলার পরে আসিয়া এইচডিওকে একটা লিখিত অভিযোগ জানাই যে ডিএনএ করা হোক। দিনহাটা এইচডিও ওখান থেকে লিখিত জানে আমরা বাড়িতে আসি। উনি কি বললো? উনি বললো যে আমরা এটা ব্যবস্থা করতেছি, এই কথা বলে আশ্বাস দিল আমার। আপনার নাম? মিনাল বর্মন। আপনার মেয়ের নাম? মিথিলা বর্মন। মিথিলা বর্মন। বয়স? বয়স 14। কতদিন হয়ে গেছে হারাইছে? 45 দিন গত হয়ে গেল আজকে।